নতুন ভাবে সেজে উঠল যোগেন্দ্রনগরস্থিত বিদ্যাসাগর চৌমুহনীতে বিদ্যাসাগর প্লে সোসাইটি। রাজ্যে নতুন সরকার আসার পর এই সোসাইটির দায়িত্ব নেন নতুনরা। সোসাইটির অবস্থা খুব বেহাল ছিল, নতুন ভাবে দায়িত্ব পেয়ে ক্লাব সম্পাদক সহ অন্যান্যরা নতুন ভাবে সাজিয়ে তোলেন বিদ্যাসাগর প্লে সোসাইটিকে। শনিবার এই সামাজিক সংস্থাটির আত্মপ্রকাশ ঘটল দারুণভাবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। এদিন ক্লাবের তরফে বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তির উন্মোচনও করা হল। অধ্যক্ষ রেবতী মোহন দাস এই মূর্তির আবরণ উন্মোচন করলেন। এলাকার প্রিয় বিধায়ক রাজা ত্রিপুরা রাজ্যের বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রেবতী মোহন দাস মহোদয়, বিদ্যাসাগর প্লে সোসাইটির আত্মপ্রকাশে খুবই খুশি এলাকাবাসী সহ প্রত্যেকেই। এই বিষয়ে ক্লাবের সম্পাদক সজল ভট্টাচার্য বলেন, তারা দায়িত্ব নেওয়ার পর ক্লাবটির বেহাল দশা ছিল, পরবর্তীতে তারা সকলে মিলে নতুন ভাবে সাজানোর উদ্যোগ গ্রহণ করলেন এই ক্লাবটিকে। অবশেষে সবার সহযোগিতায় নতুন ভাবে সেজে উঠল এই প্লে সোসাইটি। ক্লাবটা আসলে আমাদের একটা পরিকল্পনা ছিল, যখন আমরা নতুন দায়িত্ব নিলাম তখন ক্লাবটার খুবই অবস্থা খারাপ ছিল। যেদিন দায়িত্ব নিলাম ওই দিন থেকে আমরা আমাদের একটা চিন্তা আছে যে না, ক্লাবটাকে আমাদেরকে সুন্দর করে সাজাতে হবে, গঠন করতে হবে। সেই মোতাবেক আমি এবং আমার সহযোগী যারা আছে পদাধিকারী সবাই করেছে, আর বিশেষ করে আমাদের মাননীয় বিধায়ক উনি তো অদ্ভুতভাবে আমাদেরকে সাহায্য করেছে। ওনার অনুপ্রেরণায় শক্তি দিয়ে আমরা এতটুকু এগোতে পেরেছি। ওনার একটা বিরাট অবদান এবং বিরাট কৃতিত্ব আছে এই ক্লাবটা গঠনের কাছে। ক্লাব উদ্বোধন পাশাপাশি কী উন্নত হয়েছে? আমাদের আজকে ক্লাবের উদ্বোধনের সাথে সাথে একজন মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করেছে। কথা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন, এখান থেকে রাজ্য সরকারের নেওয়া স্মার্ট সিটির কাজের শুরু হলো। তিনি সোসাইটির শ্রীবৃদ্ধি কামনা করলেন, সঙ্গে সভ্যতার বিষয়টিও প্রত্যেককে মনে রাখতে বললেন তিনি। আমার কাছে যেন মনে হলো স্মার্ট সিটির কাজটা এখান থেকে শুরু হলো, আমাদের ক্লাবের দৈন্যদশাটা দূর হলো এবং আগামী দিন এই ক্লাব সভ্যতার সাথে সাথে এগিয়ে চলবে এবং সভ্যতার সাথে সাথে পদক্ষেপ রেখে সমাজের মানুষের মঙ্গল করে যাবে, এটাই আমরা ক্লাবের কাছে আশা রাখছি। দেশপ্রেমী তথা বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীর দিনে যোগেন্দ্রনগরে এই অনুষ্ঠান বেশ তাৎপর্যপূর্ণ হল। বসলো বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি, খুশি এলাকার প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।